রাজ্য সরকারের যে আবগারি দপ্তর তারা নতুন নির্দেশিকা জারি করেছে, নতুন নির্দেশিকায় অনেক কিছু বলা হয়েছে। আসুন একটু দেখে নিই যে নতুন নির্দেশিকায় ঠিক কী কী বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে মাস্ক না পরলে কোনো ক্রেতাকে মদ বিক্রি করতে পারবে না দোকানগুলি। নির্দেশিকায় জানানো হয়েছে যে সমস্ত এলাকা কন্টেনমেন্ট জোনের বাইরে পড়ছে সেই সব জায়গায় বেলা 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত মদের দোকান খোলা হবে। মদের দোকানে ভিড় এড়াতে অনলাইনে মদ বিক্রির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি বলা হয়েছে সামাজিক দূরত্ব রাখার ব্যবস্থা করতে হবে বিক্রেতাকে, তবেই মদ বিক্রি করতে পারবেন তারা। দোকানের বাইরে সঠিক জায়গায় যেন চোখে পড়ে এরকম জায়গায় মদের যে দাম বৃদ্ধি করা হয়েছে সেই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, কোনো পোস্টার বা কোনো নোটিশ টানাতে হবে, যাতে সকলে খুব ভালোভাবে পরিষ্কার জানতে পেরে যায়, বুঝতে পেরে যায় যে সরকারি নিয়োগেই, সরকারি নির্দেশেই মদের দাম বাড়ানো হয়েছে। তবে কোনো হোটেল, কোনো বার, রেস্টুরেন্ট কিংবা ক্লাব মদ বিক্রি করতে পারবে না। এই রকম প্রায় 15টি নির্দেশিকা জারি করেছে, তারপরেই মদের দোকান খোলার বিষয়ে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রেশনের লাইনের মতো মদের দোকানেও ক্রেতাদের লাইন সামলাবে পুলিশ, অর্থাৎ পুলিশের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে মদের দোকানে ভিড় সামলানোর জন্য।